28 pe kg de bici. 120 টাকা কেজি তে বিক্রি হয়ে গেল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোল ডিসকের মাছ আমার সামনে এবং এই মাছের ঠিক পেছনেই কিন্তু আপনি কোল ডিসকের মাছের ভ্যান আর এই ভ্যান থেকে এক এক করে কিন্তু কোল ডিসকের মাছ বের করা হচ্ছে আর এখন কিন্তু ধীরে ধীরে বাজারটা জমে উঠছে কোল্ড স্টোরেজ মাছের বাজার দেখতে পাচ্ছেন একজন পাইকার ব্যাপারীকে খুব রিকোয়েস্ট করতেছে কত করে নিলেন এটা 40 টাকা কেজি ভিউয়ার্স লাল পোয়া 40 টাকা কেজি মনে কিনে নিল এখান থেকে এই যে এই লাল পোয়াটা সেম এরকম সাইজে 40 টাকা কেজি তবে এটা কিন্তু অনেক ছোট সাইজে লাল পোয়া এখানে সবগুলোই মাছ কম দামে 30-40 টাকা কেজি আর এই মাছগুলো যারা কিনে নেয় এরা অনেকে হয়তো খুচরা বাজারে বিক্রি করে বা শুটকির জন্য নিয়ে যাওয়া হয় ওরা কি আপনি কিনে নিলেন আজকে কিন্তু বেশিরভাগই পোয়া মাছ দেখতে পাচ্ছি আর গিনগিনি মাছ আর সাগরের চাপিলা মাছ এটা কত করে বললেন দেড়শো টাকা কেজি সাদা পোয়াটা বিওয়ার সাদা পোয়া এটা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজিতে নিয়ে গেল আর বিওয়ার্স আজকে কিন্তু কোল্ড স্টোরেজের মাছের মাছ আমি প্রচুর দেখতে পাচ্ছি কিন্তু এটা হলো আমদানি করা কোল্ড স্টোরেজের মাছ এখানে নারকেলই মাছই আমি বেশি দেখতে পাচ্ছি নারকেলই মাছ আর প্রচুর পরিমাণ নারকেলই মাছ বাজারটা দেখতে পাচ্ছি এ জায়গায় চলে আসছে কোল্ড স্টোরেজের মাছ এবং বাজারটা জমতে শুরু করছে এই যে গিনগিনি মাছটা দেখতে পাচ্ছি না না এই যে এটা গিনগিনি মাছটা দেখতে পাচ্ছেন এই গিনগিনি মাছটা এটা কিন্তু অনেক ছোট সাইজ এটা 40 টাকা কেজি আর এখানে বুলেট মাছ না মাছকে প্রথম শুনলাম কাওয়া মাছ আছে বুলেট মাছ এটা কত করে বুলেটটা 130 বুলেট মাছটা 130 টাকা কেজি এখানে সাদা পোয়া আছে সাদা পোয়াটা কত করে 140 ছোট সাইজের ওইখানে আর বড় সাইজে দেখলাম 150 টাকা কেজি বিক্রি হচ্ছে সাদা পোয়াটা এই যে নারিকেলি মাছ এটা 160 টাকা কেজি এটা তো নারিকেলি না নারিকেলি মাছ এটা 160 টাকা কেজি বলে দিল 150 টাকা কেজিতে বিক্রি হয়ে গেল এই নারকেলি মাছের বেগটা এক বেগে কিন্তু 20 কেজি থাকে বা 22 কেজি থাকে নারকেলি মাছ 80 টাকা করে বললো উনি এই মাছটা সাদা পোয়া এইখানে
কাওয়া মাছ, এই কাওয়া মাছটা কিন্তু 40 টাকা কেজি। ভাই গিনি এটা কত করে আজকে? 50 টাকা গিনি। গিনি 40 টাকা না? গিনি 40 টাকা বলে 50 টাকা বলে। গিনি এখানে 40 টাকা কেজি। আর চাফিলাটা জিজ্ঞেস করো তো কত? চাফিলা 115 টাকা। এত দাম কে? এটা তো 40 টাকা কেজি বিক্রি করতে দেখছি। এই জায়গাও কিন্তু কোল্ড স্টোরেজে মাছ আছে, আর এই জায়গাও আছে কোল্ড স্টোরেজে মাছ। তবে আমি এই জায়গায় লক্ষ্য করতেছি, এই জায়গায় মাছগুলো খুব দ্রুত বিক্রি হচ্ছে, মানে এইখানে মাছের ডিমান্ড বেশি এবং মাছটা দাম কম রাখতেছে, এটা বোঝাই যাচ্ছে। যার কারণে আজকে কোল্ড স্টোরেজে মাছের ডিমান্ডটা একটু বেশি, আর সাথে সাথে কিন্তু মাছ বিক্রি হয়ে যাচ্ছে কোল্ড স্টোরেজ মাছ। অন্যদিন তো আসলে পেতে একটু কম পাই, কথা বলার একটু সুযোগ থাকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরেজ মাছ কিন্তু প্রচুর ডিমান্ড। এইখানে যে পাইকার, প্রচুর পরিমাণ পাইকার কিন্তু ব্যাপারীকে ঘিরে ধরছে এই মাছ কেনার জন্য, কোল্ড স্টোরেজের মাছ। আর এইখানে দেখতে পাচ্ছেন লাল পোয়া এবং পোয়া মাছটাই বেশি। আর এইখানে গিনগিনি মাছ দেখতে পাচ্ছি এই জায়গাটায়। তবে এই জায়গার মাছগুলো খুব দ্রুতই বিক্রি হচ্ছে আর কম দামে বিক্রি হচ্ছে। এই মাছটা 105 টাকা কেজিতে বিক্রি হয়ে গেল, চৈকা মাছ। দেখুন, তবে কোল্ড স্টোরেজ মাছ কিন্তু এইভাবে ডাক হবে না। এখানে 100 টাকা করে লাল পোয়াটা ডাক উঠলো। লাল পোয়াটা এটা 100 টাকা কেজি বিক্রি হয়ে গেল এই জায়গাটায়। 100 টাকা কেজি এই লাল পোয়াটা, এটাও বিক্রি হয়ে গেল। এইখানে কিন্তু খুব দ্রুতই কোল্ড স্টোরেজ মাছের ডাক উঠার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। অনেক কোল্ড স্টোরেজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটায়। আর আজকে ওই জায়গার কোল্ড স্টোরেজের মাছের ডিমান্ডটা আমি প্রচুর দেখতে পাচ্ছি। এখানে পাইকারও বেশি এবং খুব দ্রুত বিক্রি হচ্ছে মাছগুলো, এবং অনেক পাইকার দেখতেছেও। দেখে আসি ভিউয়ার্স কোন মাছটা রেট টাকা হচ্ছে। কেজিতে বিক্রি হয়ে গেল এই পাইলে মাছটা 120 টাকা কেজিতে বিক্রি হয়ে গেল। দেখুন কিভাবে কোল্ড স্টোরেজে মাছ বিক্রি হচ্ছে এবং খুব দ্রুত এই জায়গার মাছগুলো বিক্রি করে দিচ্ছে। এই জায়গাটা কোল্ড স্টোরেজে মাছ খুব দ্রুত বিক্রি হচ্ছে এবং উনি কিন্তু প্রচুর মাছ বিক্রি করে ফেলছে। বিশেষ করে আজ কিন্তু উনি পোয়া মাছ
লাল পোয়া এবং সাদা পোয়া এই দুই মাছটা কিন্তু বেশি আসছে বাজারে ইজল পোয়া আছে মাটন পোয়া টেলিভিশন কত টাকা কো বললে এই চুরি মাছটা 140 এই চুরি মাছটা কিন্তু 140 টাকা কেজি বললো দেখুন বড় সাইজের চুরি মাছটা তবে উনি ব্যাপারী বিক্রি করবে না এদিকে আসো এদিকে কত করে বলছেন 400 কেজি তাও দেয় না ভিউয়ার্স কালো চান্দা মাছ উনি 400 টাকা কেজি বলছে তবে এটা দিচ্ছে না 400 টাকা কেজিতেও